মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শানে। এখন আপনি দিন তারিখ ঠিক করেন, আপনি কবে বিয়া করবেন? বানুরে বানুরে বিয়া করলে সাদিককে বাচ্চা দেখা, সাদিককে তো মনে করেন টেহাশা রাখতে বুঝে না। ভাই টেনশন নিচ্ছেন কেন আপনি? আমি রজব দুবাই ফেরত, আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর একদম লেড়াবেড়া মনে করেন। হইছে, তোর কথা শেষ হলে এখন যা। হ্যাঁ, আমার কথা শেষ বন্ধু, যাইতেছি। তবে যাওয়ার আগে তোমার একটা আমি অনুরোধ করতেছি, গোপী বদি যদি এই শচীনের লোকে ওর মিলের বিয়ে দেওয়ার চেষ্টা করে তুমি বাধা দিবে না। কেন আমি বাধা দেবো? কেন ডাইরেক্ট তুই কিছু করবি না, কিন্তু এমন কিছু করবি উর্মিলা যেন শচীনের বিয়ে করার জন্য রাজি হয়। কইলে এখন কথা, আরে জানা বেটা যা ফোর টেনতে, তোরে যে কাম দিয়েছি সে কামটা কর, গামছারে তুই প্রোটেকশন দে। সেটা আমি দিতেছি, সেটা নিয়ে তোমার চিন্তা করা লাগবো না, ঠিক আছে? তবে আমি কথা যেগুলো কয়ে গেছি এগুলো মাথায় রাখিস। শচীন রে কি আসলে উর্মিলা লাগে বিয়ে দেওয়ার জন্য আনছে? শোন, তুলসী গাছ আছে না, তুলসী পাতার রস একটু গরম করে মধু দিয়ে তোর মায়ের খাওয়াই তুই করবি, তাহলে দেখবি যে সর্দি ভালো হয়ে গেছে। আর এই জ্বরের জন্য তো আমি ওষুধ দিছি, তারপরে যদি জ্বর না কমে তাহলে জল পড়তে দিস, আমি নাই কালকে একবার যে দেখাম। তুই যা যা, কেমন যা উর্মি, এদিকে তুই, ওইদিকে কই যাইতেছিলি? কিছু না, ছোট্ট একটু কাজ আছিল, ওই মনিগো বাড়িতে যাইতাম, আমি শেষ করে আইতাছি। তুমি ডাকছো কেন আমারে? শুনলাম গোপী বাড়িতে আইছে। হ্যাঁ, ওই বৌদির লগে তার ওই যে গ্রামের দাদা কীর্তন করে শচীন দা, হ্যাঁ ও আইছে। শচীন দেব বর্মন? বর্মন না, বর্ধন, ঢোল বাজাইতে বাজাইতে আইছে। তাই আমার মনে হইতেছে এইবার তারে আনছে আমার ঘরে গছানোর লাগা। তুই না চাইলে কিচ্ছু হইব না, আমি হইতে দেব না। কতদিন আর পারবা? বর্দা সর্দা হারেস তালুকদারের পিছে লাগাই দিছে না? ভয় পাইস না মা, মনে সাহস রাখ। সেইটা আমি রাখি কাকা, কিন্তু আমার তো একটাই দুর্বল জায়গা, তুমি। তোমারে কেউ কিছু কইলে আমি তো এটা মাইনে নিতে পারবো না। পাগলি, ভয় পাইস না, আমারে কেউ কিছু করতে পারবো না। ঠিক আছে কাকা, তুমি বাড়িতে যাও, আমি আইতেছি। আচ্ছা, ও শোন মা, তুই একটু মায়াবতীর লগে দেখা করিস তো। কেন? হারেস তালুকদার একমাত্র মায়াবতীর এই ভয় পায়। এইসব কিছু না কাকা, তারা হইল রসুন, কোয়া আলাদা গোড়া এক। আর কাকা, এই যুদ্ধটা আমার একলার, এই যুদ্ধটা আমার একারই করণ লাগব, তুমি যাও। আচ্ছা, আহা, আমার তো ব্যাগটা চেম্বারে ফেলে আইছি, আমি ব্যাগটা নিয়ে আসি। আরে না না কাকা, তুমি যাও তো, আমি লই আইতেছি।
ঘটিতে ফটিক জল, রৌদ্রতাপে শেষ, কি চমৎকার কহিলাম কথা বল। বেশ বেশ বেশ, চাহিয়া চকিতে যদি কহিতে পারিতাম হতো বেশ। এই শালা, তুই হবি কবে শেষ? কাকা কিছু মনে করেন, আমি তো আপনার মতো কবি না, ওই কোনো রকম একটা মিলাই দিছি আর কি। যদি বিয়াদবি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। ক্ষমা মহত্বের লক্ষণ, যা তোরে ক্ষমা করে দিলাম, কিন্তু তোর দাদা গো কি কই কত? তারা সেদিন আমারে বলল কাহা, উর্মিলারে একটু বুঝায় বলেন তো। আমি বললাম কি বলবো, সে তো মোটামুটি প্রাপ্ত বয়স, আমি তোর গায়ে হাত দিতে গেলেই তুই এরকম দূরে সরে যাস কেন? মিয়া সাহেব আস্তা বেয়াদব। এই স্যান্ডেল খুইলে এমন মারুম না যে একদম কান শাখা সমান করে দিমু। আচ্ছা থাক, স্যান্ডেল রে আর অপমান করার দরকার নেই। তা তোর দাদারে কি বলবো সেটা তো বললি না। কইবেন হেরা যেটা ভাবতেছে সেটা ঠিক না। আমারে উল্টা পাল্টা বুঝা শর্মিলা, আমারে এই হারেস তালুকদার রে, আমি তোর ব্যাপারও ভাইবা রাখছি, তুই আমারে গালি দেস, আমার মরার কথা কস, তোর জন্য আমার একটা প্ল্যান আছে, সেইটা যখন বাস্তবায়ন করব ওই মায়াবতীও তোর কিছু করতে পারবো। বৌদি কি করতেছো, কি করতেছো? ঘরটারে ভিজায় ফেলাইছে, বারান্দাটারে ভিজায় ফেলাইছে, পাকঘরটারে ভিজায় ফেলাইছে, আমার জামা কাপড় নষ্ট করে দিলা। আমি তোমারে কইতেছি কাকা, তোমার ঘরে ঢোকা তো দূরের কথা, তোমার ঘরের এই উঠানের সামনেও আসে নাই। তুই চুপ কর, আমি জানি আমার কি করণ লাগবো আর কি করণ লাগতো না, আমার সে হইব না তোর। আচ্ছা ঠিক আছে করো, তোমার যা খুশি করো, তবে একটা ব্যাপার কি জানো, খালি এই ঘর বাড়ি জল দিয়ে পরিষ্কার করলে হয় না, নিজের মনটাও একটু পরিষ্কার হওয়ানোর দরকার আছে। মানে কি, তুই কি কইতেছিস আমার মনটা অপবিত্র? তোমার মনের অবস্থা বিচার করার ক্ষমতা আমার নাই, আর সেটা আমি বলিও নাই। তুই কি কইছিস আমি বুঝছি না মনে করছস? এই তুই কি ঢা শহরের বাচ্চার ড্রাইভার হয়ে গেছস? ডাইনে কয়ে বায় মারস এগুলো বুঝি না আমি? বেশি কথা কস, একেবারে সাফা সুফা বাঙ্গাল বাম ভাঙো, তাতে কোনো সমস্যা নেই তো, তুমি সম্পর্কে বড় ভাঙতেই পারো। এখন আসল কথাটা কত দেহি, এই যে শচীন্দারে আবার ফিরে আনলা কি লেগা? হ্যাঁ রে সংসারে বানায়। হ্যাঁ নিজেরাই হ্যাঁ রে বাউল বানাইছো, আবার নিজেরাই ফিরাই আনতেছো সংসার করণের লাইগা? মানে কি কস তুই, বোঝো না না। এই কি করতেছস তুই, খুলে কো। বানুজ যদি আমার সাথে বিয়ে হয় কি পরিমাণে গোল দেওয়াকে আমি মুড়াই দিব, টাকার কোনো অভাব নেই, শুধু একটা অভাব একটা লোকের, যে আমার কথাটা আমার খালুর কাছে পৌঁছে দিতে পারে। মিসা কথা কইছি, শচীন্দা কেন বাউল হয়েছে সেই কথা জানি না মনে করছো? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস, কি জানোস তুই? হ্যাঁ মুখ খোলাও না বৌদি, বিয়ার আগে শচীন্দার লগে তো তোমার কি জানি সব কি একটা। সাবধান কিন্তু উর্মি, বেশি বার বাড়ছে তোর, নিজের চোখে কিছু দেখছস তুই? কি দেখছস কি শুনছস? সব কিছু ওনা লাগে দেখা লাগে, চোখ দেখেই তো বোঝা যায়। ওরে আমার চোখ দেখনে অলি আইসে এখানে, বারবারই বেশি করতেছস, নাহলে কিন্তু একেবারে সোফা সোফা বাইঙ্গা দিয়াম। ভাঙো মারো, মারবা মাইরা আবার স্নান করবার সমস্যা কি? তোর গায়ে খালি আমি হাত তুলতাম না দেখে, নাহলে এতক্ষণে তোর সাফা সোফা বাইঙ্গা দিতাম আমি, আর একদিন আমি ঠিকই তোরে মারমু। শোনো বৌদি,
তুমি যেটা চাইতেছো সেটা কিন্তু হইব না, বুঝছো না? ও আমি তোমার এখানে বইছিলাম, আমি কাকার লগে থাকি, আমি বিস না কি করবা, কিছু একটা ভাবো, নাহলে ভাষায় বেলা পানি দিয়া। সে বেশ নিয়ম কানুন বালাই মানে না। আসসালামু আলাইকুম আপা। দিলা ভাই ভালো আছেন? ওয়ালাইকুম। আচ্ছা বলুন তো, আমি আপনার কোন বনে আসবেন? আপনি আমাকে পাশতে পারেননি তো, আমি পাশে লিয়েছি। হয়েছে কি মানে আপনি আমার যখন দেখেছেন, মেলা আগে দেখেছেন তো, তখন তো একদম চিকচিক লিকলিকে ছিলাম তো, ফুদুলি করে উড়ে চলে যেতাম। কিন্তু এখন দুবাই যে দুবার ভাত পেটে পড়েছে, একটু গ্যালেস বাড়িয়ে গেছে, আমার তো গ্ল্যামার বাড়িয়ে গেছে। এখন কি চিনতে পারছেন দুবাই গিয়েছিলাম? আচ্ছা আপনি রঙ্গিনীর কেউ কি? জবের ব্যাপার দিলাম ভাই, আসলে আপনি একটা সেই ক্লাসের লোক, আপনি আমাকে চিনে নিয়েছেন। ইয়েস, আপনি ঠিক ধরেছেন, আমি রানু বানুর খালা তো ভাই, আমি রজব আলী, আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়াবেড়া। চিনতে পেরেছেন? ও বুঝতে পেরেছি, রজব রজব, হু লাভস বানু। জি একদম ঠিকই ধরেছেন আপনি, আমি রজব। মানে তখন তো আমার কোনো কাম কাজ ছিল না, একটা বেকার ভাজামে ছিলাম তো, তা আমি যে বানুকে যে পছন্দ করতাম সেটা বলেছিলাম, খালু তো একদম ডিসলাইক করে দিল, আমাকে শুটাই ফেলে দিল, মানে নিল না। আমি টুপ করে মনে দুঃখে চলে গেলাম দুবাই। দুবাই যে যে পরিশ্রম করেছি দিল ভাই, ওই যে বুর্জ খলিফার নাম শুনেছেন না? বুর্জ খলিফার উপর আমি কাজ করেছি, 7,000 শ্রমিকের মধ্যে আমি একজন, আমি অনেক কাজ করেছি এবং কাজ করে হিউজ পরিমাণে আমি টাকা কামাই ফেলেছি। টাকা বললে তো ভুল হবে দিল ভাই, মানে বলে কি জানেন, দিরহাম 100 দিরহাম সমান বাংলাদেশের কথায় জানেন, মনে করেন 3,000 টাকা। আমার কাছে এখন হিউজ টাকা আছে, এই দেখেন সলিড গোল্ড, আমার কাছে কিন্তু সলিড গোল্ড 22 ক্যারেট। এখন চিন্তা করে দেখেন, বানুজ যদি আমার সাথে বিয়ে হয় কি পরিমাণে গোল্ড দেওয়াকে আমি মুড়াই দিব। আমার টাকার কোনো অভাব নেই, শুধু একটা অভাব একটা লোকের, যে আমার কথাটা আমার খালুর কাছে পৌঁছে দিতে পারে। মামুর বুটা তো আমার কোনো কথাই শুনতে চায় না। তোমার দায়িত্ব আমি নিলাম। সত্যি কথা বলছেন দুলা ভাই? ইয়েস, জাস্ট প্যাসকেলের সূত্রে ফেলে দেব। কি বলছেন, এর ভিতরে স্কেল ঢোকালেন কি করে? কোন স্কেলের ভিতরে এটা যাচ্ছে? ইয়েস, পি ইকুয়াল টু এফ বাই এ, পি প্রেশার, এ ফোর্স, এতে এরিয়া। দিল ভাই কি বলছেন এসব, আমার নিজের তো প্রেশার বাড়িয়ে যাচ্ছে, ঘটনা বলছে এসব ABCD দিয়ে আমার কোনো দরকার নাই। আপনি খালি টাকার আওয়াজ দিবেন, আমি টুপ টুপ করে বের করে দেবো, এটা আপনার কোনো বিষয় নয়। বলছিলাম কি দিল ভাই, আমি যখন গ্রামে ঢুকে পড়েছি, একবার খালুর সাথে দেখা করে যায়। আমি কি বলবো, আমি পাশতে পারিনি, আমি ভেবেছিলাম আপনার ভাই দাম্মা কিন্তু অনেক বুদ্ধি। আপনি রেখা পড়তে পারেন, পড়েন তো ভবিষ্যৎ কি? মানে কাজটা খুব রিস্কি এবং যে কোনো সময় আমার নাক মুখ সমান হয়ে যেতে পারে, তাই কাজটা এখনই শুরু করবো তো।
কি বলছেন, মানে আমি ভেবেছিলাম কি আপনি তো দুলো ভাই মানুষ, মানে টাকাটা পরে দিব, এখন যদি আপনি বাস কন্ট্রাক্টরের মতো উঠাই নিয়ে টাকা চাচ্ছেন কত দিতে হবে? আমি নগদে কাজ করি 10,000। তুমি ওরে ফাঁকি দিলাকে? সমস্যা তো কাকে, ওই এক জায়গায় কেউ আমার মতো সংসার ধর্ম ত্যাগ করতে চায় না। না এটা কোনো বিষয় নয়, মানে হয়েছে কি দিলে ভাই, আমি রজত দুবাই ফেরত, আমার না আছে টাকারও না আছে যোগ্যতারও, চারিদিকে ভরপুর লেড়াবেড়া, মানে আমার কাছে এখন তো আছে শুধু দিরহাম, আর লগত টাকা আছে 4,000। এই জন্য বলছেন দিরহামটা ভাঙাই আপনাকে পরে টাকাটা দিয়ে দিই। টাকায় আছেন যেবার, এই যে 4,000 টাকা আছে। ঠিক আছে, বাকি 6,000 পরে দিয়ে যেও। ঠিক আছে দেবো, তাহলে দিলে ভাই যাবো। আমি আমি আজকেই কাজ শুরু করে দিচ্ছি। আমি খুব শীঘ্রই তোমার খালুর বাড়ির মধ্যে ঢোকানোর ব্যবস্থা করছি। চকাম ব্যাপার, এটাই তো চাচ্ছিলাম। একটা বেটা ছেলে গোপ নিয়ে এসে ঘুমটা পরে ঘুরে বেড়াচ্ছে, কি বেটি ছেলের সাদা শখ নাকি, আবার যেভাবে আমাকে টানাটানি করছে, কি রিস্কি ব্যাপার গো। ওষুধ আছে না? শেষ হয়ে গেছে। আছে কাকা। আচ্ছা, নিয়ম করে খাবি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখবে যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিস। বাড়ি পাশে আর সিনা গো। আচ্ছা ঠিক আছে, তুই যা। সে থাই পড়ছি বসত করে। এই সচিন। নমস্কার কাকা। হ্যাঁ নমস্কার, ভালো আছো? আমি ভালো আছি কাকা, আপনার শরীরটা ভালো? হ্যাঁ ভালো। এই আসলাম আর কি, গোপী ধরে নিয়ে চলে আসলো, মনটা তো পড়ে থাকে লালন সাহের আকরায়। আহ, মনটা শুধু সাইজির কাছে পড়ে থাকে, তাই তো সুইটে সুইটে যায়। ভালো ভালো। মানব ধর্মের এমন বাণী কারো গানে খুঁজে পাওয়া যায় না, তাই তো তারই গুরু মানছি। এদিকে কই যাইতেছো? নদীর ধারে যাই, একটু গলা সাইধে আসি। আচ্ছা ঠিক আছে, তো আসো তো কয়েকদিন। না চলে যাব, মন তো পরে থাকে লালন সাহের আখড়ায়, কইলাম না, হয়তো কালকের পরের দিনই চলে যাব যদি গোপী না আটকায়। ওই যে কথায় আছে না, আশা নিঃস্বাধীন যাওয়া পর স্বাধীন, গোপীর যে জিদ, ওর জিদের কাছে হার মাই না যাই। তুমি ওরে ফাঁকি দিলাকে? হায় হায় কাকাবাবু, দেখি সবই জানে। সি সি কাকাবাবু, এইটা আপনি কি বলতেছেন? আমি গানের মানুষ, গানই আমার প্রাণ, সংসার সেটা আমার জন্য না। আচ্ছা ঠিক আছে যা। কাকাবাবু একটা কথা বলি, আপনার কাছে একটা বিষয় আমার শেখার ছিল। আচ্ছা সেটা পরে দেখা যাবে, এখন যাও। আচ্ছা নমস্কার। ও কাকা, ওই আমার একটা পরামর্শ দেন না। কি পরামর্শ? আমি একটা বাউল দল গঠন করতে চাই। করো না, বিষয়টা তো এত সহজ না, এই ঢোল করতাল দিয়ে কি আর গানের দল হয়? গানের দল গঠন করতে হলে হারমোনিয়াম লাগে, একতারা লাগে, তার পিছনে মানুষ লাগে, কত কিছু। করো, সমস্যা কি? সমস্যা তো কাকা, ওই এক জায়গায় কেউ আমার মতো সংসার ধর্ম ত্যাগ করতে চায় না। গান বাজনা করলে সংসার ধর্ম ত্যাগ করুন লাগবো, এটা কোনো কথা? গান তো এত সহজে আসে না কাকা বাবু, উপর থেকে ধরতে হয়, তারপরে সেটা সুরে ফেলতে হয়, গান তো সাধনার বিষয় কাকা বাবু। দেখো আমি তো এইসব ভালো বুঝি না, আমি নাক্স ভূমিকা বুঝি। সে আমি জানি, আপনি হোমিওপ্যাথি চিকিৎসা ছাড়া আর কিছুই জানেন না। বাড়ি পাশে আর সিনা গো। প্রেশার মাপতে গেছি, প্রেশার মাপেন। আতা কথা কষ্ট কেন, পুরা কথা কইতে পারছ না?
আহা, ডরাই দিছেন কেন? শুনেন না, এতক্ষণ আমি আপনাদের যা যা কইলাম আর আপনি যেটা যেটা বুঝছেন, আসলে আমি ওইটাই করছি।